যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যাওয়ার আগে কিন্তু 3 দিনের ট্রেনিং করার প্রয়োজন হয়। এখন এই 3 দিনের ট্রেনিং করার শেষে আপনাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনি কোথায় গিয়ে দিবেন, বা 3 দিনের ট্রেনিং আপনি কিভাবে সম্পন্ন করবেন, 3 দিনের ট্রেনিং এ কিভাবে আপনি ভর্তি হবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন সমস্ত টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, আপনি যদি বিদেশে যেতে চান তাহলে কিন্তু বিদেশ যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই 3 দিনের ট্রেনিং সম্পন্ন করতে হবে। আর 3 দিনের ট্রেনিং সম্পন্ন করতে হলে সর্বপ্রথমে আপনাকে ট্রেনিং এর জন্য শিডিউল নিতে হবে, এবং সেই শিডিউলটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে নিতে হবে। একটা সময় ছিল যখন আপনার টিডিসি ট্রেনিং সেন্টারে গিয়ে হচ্ছে আপনি আপনার ভর্তির জন্য আবেদন করতে পারতেন এবং একটা নির্ধারিত সময়ের জন্য আপনি ভর্তি হতে পারতেন। আর বর্তমানে যে সিস্টেমটা সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনাকে ভর্তির জন্য শিডিউল নিতে হবে এবং সেই শিডিউল অনুযায়ী গিয়ে ক্লাস করতে হবে। এখন আসি আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে শিডিউল নেবেন। অনলাইনের মাধ্যমে যখন আপনি ট্রেনিং করবেন, যেটাকে আমরা প্রি ডিপারচার অরিয়েন্টেশন বলি, মানে হচ্ছে পিডিও সার্টিফিকেট অর্জন করার জন্য আপনাকে যে ট্রেনিংটা করতে হবে সেটা হচ্ছে 3 দিনের ট্রেনিং। সো এই 3 দিনের ট্রেনিং করতে হলে সর্বপ্রথমে আপনার পাসপোর্টের উপরে একটা বিএমইটি থাকতে হবে। এখন বিএমইটিটা আপনি কিভাবে করবেন, এই বিএমইটি নিয়ে কিন্তু অগণিত ভিডিও আমার দেওয়া আছে, সো আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। বিএমটি করতে হলে শুধুমাত্র আপনার পাসপোর্টের কপি দিয়ে কিন্তু আমি প্রবাসী যে অ্যাপস আছে এই অ্যাপসটি আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে গিয়ে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে আপনার পাসপোর্টের সকল ইনফরমেশন সেখানে দিতে হবে। তারপরে কিন্তু আপনার পাসপোর্টটা যখন সেখানে ভেরিফাই হবে 300 টাকা ব্যাংক পেমেন্টের মাধ্যমে আপনি আপনার বিএমটিটা সম্পূর্ণ করতে পারবেন। বিএমটিটা অনেক সময় দেখা যায় যে আপনার একদিনের ভিতরে কমপ্লিট খুব কম হয়, আপনার অনেক সময় দেখা যায় 2 থেকে 3 দিন লেগে যায়, সেক্ষেত্রে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার বিএমটিটা কমপ্লিট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটু 1-2 দিন বেশি সময় লাগে। তো এ বিষয়ে একটা কথা বলি যে যদি কারো বিএমটি আর্জেন্ট প্রয়োজন হয়, যদি আর্জেন্ট আপনার বিএমটি করার প্রয়োজন হয়, আপনি চাইলে টিটিসি ট্রেনিং সেন্টারে গিয়ে হচ্ছে যোগাযোগ করতে পারেন যে আপনার আর্জেন্ট বিএমটি প্রয়োজন, অথবা আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। তো এখন যদি আপনার বিএমটি কমপ্লিট করা হয়ে যায় তখন কিন্তু আপনি প্রি ডিপারচার অরিয়েন্টেশন অর্থাৎ 3 দিনের ট্রেনিং এর জন্য ভর্তি হতে পারবেন। এই ভর্তিটাও কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে হতে হবে। সো অনলাইনের মাধ্যমে আপনি নেক্সট শিডিউল কবে আছে, আপনি কোন টিটিসিতে ভর্তি হতে চাচ্ছেন, সেখানে গিয়ে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আপনার একটা অ্যাডমিট কার্ড বের হবে সেখানে, এবং সেখানে ছবিযুক্ত একটা অ্যাডমিট কার্ড বের হবে যেটা আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো এই অ্যাডমিট কার্ড এবং আপনার বিএমটি যে কার্ডটা আছে, এই কার্ডটা নিয়ে হচ্ছে আপনাকে যে টিটিসি সেন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন মানে ভর্তি হয়েছেন সেই সেন্টারে গিয়ে হচ্ছে আপনাকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত 3 দিনের ট্রেনিং করতে হবে। 3 দিনের ট্রেনিং শেষে হচ্ছে আপনার কাছে যদি আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা অলরেডি চলে আসে বা ভিসা হয়ে যায়, তাহলে সেই ভিসার কপি নিয়ে এবং আপনার বিএমটি কার্ড আর হচ্ছে আপনি যে ট্রেনিং করছেন সেই ট্রেনিং এর একটা অনলাইন সার্টিফিকেট কপি, সেটাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে উঠাইতে পারবেন। অনলাইনে কিভাবে সার্টিফিকেট উঠায় এটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেল সেই ভিডিওগুলো দেখতে পারেন। সো আপনার পাসপোর্টের কপি, আপনার ট্রেনিং সার্টিফিকেটের কপি, আপনার ভিসার কপি, এই 3টা কাগজ নিয়ে আপনাকে যেতে হবে টিটিসি ট্রেনিং সেন্টার, মানে আপনি যেখানে ট্রেনিং করছেন সেখানেই যেতে হবে। সেখানে যাওয়ার পরে হচ্ছে আপনাকে ম্যান পাওয়ার করাতে হবে, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক করাতে হবে আর কি। বায়োমেট্রিক করানোর শেষে কিন্তু আপনার কাজ কমপ্লিট। বায়োমেট্রিক করানোর শেষে তারা কিন্তু আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে, পরবর্তীতে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট হয়েছে কিনা, সাকসেসফুল হয়েছে কিনা, এটাও কিন্তু আপনি চাইলে অনলাইনে বায়ো এনরোলমেন্ট চেক আপ করে নিতে পারেন। সো এটা চেক আপ কিভাবে করে এটা নিয়েও ভিডিও করা আছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে চেক করবেন। ওকে, তো এই প্রসেসগুলোর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক কমপ্লিট করতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনি যে টিটিসিতে ট্রেনিং করেছেন সেই টিটিসিতে গিয়ে কি আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিনা বা বায়োমেট্রিক করাতে হবে কিনা। আপনি যদি আপনার জেলা অফিসে ট্রেনিং করে থাকেন বা ঢাকায় কোনো জায়গায় ট্রেনিং করে থাকেন, সেখানকার ট্রেনিং কমপ্লিট করা শেষে যে সার্টিফিকেট বের হবে সেটা নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো টিটিসিতে বা বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে হচ্ছে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করতে পারবেন, মানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করতে হবে। এ ধরনের বাধ্যবাধকতা নাই যে আপনি যেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছেন সেই ট্রেনিং সেন্টারে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনি আপনার ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে ট্রেনিং করছেন, এখন গিয়ে যদি আপনি ঢাকায় ম্যান পাওয়ার করেন বা ঢাকায় গিয়ে বায়োমেট্রিক করেন, সেই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার ফিল হবে না। সো অনেক ক্ষেত্রে দেখা যায় জেলা যে অফিসগুলো আছে সেই অফিসে অনেক সময় ট্রেনিং না করলে তারা যদি বাইরে থেকে ট্রেনিং করে যান তখন অনেক সময় তারা একটু ঝামেলা করতে পারে। তখন যদি আপনি তাদের কাছে সত্য কথাটা বলেন বা রিকোয়েস্ট করেন যে আপনি
অন্য ডিস্ট্রিক্টে ছিলেন, এখন আপনার সুবিধার্থে আপনি এই জায়গায় ফিঙ্গার দিতে চাচ্ছেন, তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলতে হবে। সো তখন কিন্তু আপনি সেই জায়গায় চাইলে বায়ো এনরোলমেন্ট বা আপনার বায়োমেট্রিকটা করাতে পারবেন। তো গাইজ বুঝতে পারছেন যে আশা করি যে কীভাবে আপনি আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করবেন, বিএমটি কমপ্লিট করবেন এবং ট্রেনিং টিডিসিটা কীভাবে 3 দিনের ট্রেনিংটা আপনি কমপ্লিট করতে পারবেন। এ বিষয়ে যদি অন্য আর কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসগুলোর উত্তর করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।